ফ্রেন্ডস এডোরন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা জানি বর্তমানে যে লকডাউন চলছে এই এমতো পরিস্থিতিতে স্কুল তথা শিক্ষক ছাত্রছাত্রী সবাই একটা ধন্দের মধ্যে রয়েছে যে কবে আবার ক্লাস শুরু হবে কিন্তু এই মতো অবস্থায় কিছু কিছু স্কুল শিক্ষাদান করছে অনলাইন বা অফলাইনের মাধ্যমে একটি সমস্যা হয়েছে সেই সমস্যার বিষয় নিয়ে আজকে আলোকপাত করব আলোকপাত করার আগে বলবো এটু চ্যানেলে নতুন চ্যানেল আর অবশ্যই এই টু সাবস্ক্রাইব করবেন পাশাপাশি শেয়ার করবেন এবং কমেন্ট করে চ্যানেল বিষয়ে আপনার কী মতামত দেখুন লেখা আছে আজকে বর্তমান ব্যাপারে রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠদান নিয়ে বিতর্ক অনুদানের চলা স্কুলগুলিতে তীব্র বৈষম্য এবারে আসবো বিস্তারিত রিপোর্ট দেখুন লকডাউনে প্রযুক্তি নির্ভর পাঠদানের উদ্যোগ প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই নিয়েছে স্তরে রীতিমতো সরকারি উদ্যোগে টিভি চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে চলছে পাঠদান অ্যাক্টিভিটি টাস্কও দেওয়া হয়েছে এই পদ্ধতি থেকে স্বাগত জানালো বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকদের এ নিয়ে সৈরাচারী মনোভাবে ক্ষুদ্ধ হচ্ছেন শিক্ষকদের একাংশ প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা পরিস্থিতির চাপে অবস্থা মেনে নিচ্ছেন কিন্তু এর ফলে আখেরে ছাত্রছাত্রীদের একাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করেন বেলেঘাটা অঞ্চলে একটি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা বলেন হোয়াটসঅ্যাপে সরাসরি ক্লাস নিয়ে সরকারের কোনো নির্দেশিকা নেই কিন্তু প্রধান শিক্ষকেরা তা করছেন রীতিমতো রুটিন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস নিতে বাধ্য করছেন শিক্ষক শিক্ষিকাদের সেটা করতে কোনো অসুবিধা হতো না যদি সব পড়ুয়ার কাছে স্মার্টফোন এবং ইন্টারনেটের অ্যাক্সেস থাকতো বেলেঘাটার ওই স্কুলের প্রচুর দুস্থ বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে অনেকেরই হয় স্মার্টফোন নেই থাকলেও বা সবসময় ইন্টারনেট প্যাক রিচার্জ করার সামর্থ্য সবার নেই এদিকে যেসব পড়ুয়ার স্মার্টফোন রয়েছে কেবল তারাই অনেকটা এগিয়ে যেতে পারছে কিন্তু যাদের তা নেই তারা স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়ছে গাড়ি একটি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের বাধ্য করা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস নিতে সেখানে আর্থ সামাজিক অবস্থা আরও খারাপ কোনো প্রধান শিক্ষক আবার সেই সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকিয়ে দিচ্ছেন পর্ষদ বা শিক্ষাক্ষেত্রের আধিকারিকদের শিক্ষকরা মনে করছেন তাদের চাপে রাখতে ও নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য প্রধান শিক্ষকদের এই কৌশল হোয়াটসঅ্যাপে দীর্ঘ ভিডিও এমনকি আধ ঘন্টার একটি অডিও ক্লিপ পাঠানোর ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা রয়েছে অনলাইনে ক্লাস নেওয়া সম্ভব নয় কারণ তাতে একসঙ্গে তিনজনের বেশি অংশ নিতে পারবে না তবু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠদানে জোর দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্টেট ফোরাম হেডমাস্টার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটস মঞ্চের সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস বলেন এই অভিযোগ এবং সমস্যা অনেকাংশে সত্যি গ্রামাঞ্চলে ত্রিশ শতাংশ পড়ুয়ার স্মার্টফোন ব্যবহার করার সুযোগ আছে কি না সন্দেহ কারো অভিভাবক হয়তো অনেক কষ্টে একটি স্মার্টফোন কিনেছেন কিন্তু ও লকডাউনের জন্য আর্থিক কারণে রিচার্জ করতে পারছেন না ধনী দরিদ্র বৈষম্য সৃষ্টি হচ্ছে জুমে ক্লাস করাতে গিয়ে দেখেছি অনেকে যেমন তাতে অংশ নিতে পারছেন না তেমনই ওইখান থেকে ছাত্রছাত্রীদের নম্বর জোগাড় করে তাতে উত্তক্ত করার ঘটনাও ঘটেছে জুম নিয়ে কেন্দ্রীয় সরকারের হুঁশিয়ারের পর অভিভাবকদের অনেকেই চাইছেন না তাদের সন্তানের পড়াশোনা হোক ওই অ্যাপের মাধ্যমে তবে ছাত্র এবং শিক্ষকদের একাংশের মধ্যে নতুন পদ্ধতিকে বর্জন করার একটা মানসিকতাও কাজ করছে তো বন্ধুরা আমরা দেখছেন কীরকমভাবে যে হোয়াটসঅ্যাপ এবং যে জুম অ্যাপ অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে শিক্ষাদান পদ্ধতি সেটার মেরিটও যেমন আছে কি সেটার ডিমেরিটও আছে তো যেটাকে পজিটিভ হয়েতে নিলে সেটা পজিটিভ হয়েতে যায় কিন্তু সেটা নেগেটিভ হয়েতে নিলে নেগেটিভভাবে যায় আমরা দেখছি এই বিষয়ে আপনাদের কী মতামত আমরা কমেন্ট সেক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকম অনুষ্ঠানে নতুন নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ঘরে থাকবেন সুস্থ থাকবেন সামাজিক দূরত্ব মেনে চলবেন ধন্যবাদ